টিভি বাংলা মানবতা সমাধান عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله شكرا درشوك আমরা সুবর্ণে কথা বলছিলাম ধৈর্য ধারণকারীর গুণ মহান্নবুল্লাহ আলমিন কালামে পাকে বহু জায়গাতে আলোচনা করেছেন এবং ধৈর্য ধারণকারীরা যারা আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই ইসলামের সুন্দর গুণটিকে গ্রহণ করে ফেলেছেন তাদের ইমানকে পূর্ণতায় পৌঁছেছেন তাদের পরিত্রাণের কথা তাদের মুক্তির কথা মোহাম্মবুল্লাহ আলমিন বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতে তিনি আলোচনা করেছেন সোহরাতুল ইনসান অথবা সোরআতুল দাহারের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন ও বিমা জ্যা হোং বীমা সবারু জ্যান্না তাঁহারি র মহান্নবুল্লা তাদের প্রতিদান দিবেন তাদের ধৈর্যের ফলে ও বিমা জ্যা যে তাদের প্রতিদান হল তাদের ধৈর্যের ফলে তারা আল্লাহর জন্য ধৈর্য ধারণকারী হয়েছিল তাদের জন্য প্রতিদান হল জান্নাহ তাহলে মহান্দবুল্লাহ আরামিন ধৈর্যশীলদের যে পুরস্কার তাদের যে পরিত্রাণ সে পরিত্রাণ সম্পর্কে কালামের আলোচনা করেছেন অতএব এটি মুমিনের গুণ মমিনরা কামনা করে মহানবুল আলমিন কাছে পরিত্রাণ লাভ করবেন সেখানে তিনি মুক্তি পাবেন কাল কেয়ামতের দিন যে ভয়াবহতা মহান্নবুল্লা আলামিন রেখেছেন তার কাফের বান্দাদের জন্য সেই ক্ষেত্রে মহানবুল্লাহ আলমিন পরিত্রাণ দিবেন তার মমিন বান্দাদেরকে এবং তাদেরকে সুন্দর তিনি হারির তাদেরকে রেশমি পোশাক দান করবেন সুহান আল্লাহ রহমদে এই জন্য আমাদের এই ধৈর্য নামক গুণটি সকলের হওয়া উচিত সকলের মাঝে এই গুণটি থাকা উচিত যার মাধ্যমে সে মহানরবুল আলমিনের সান্নিধ্য তার নৈকট্য লাভ করতে পারেন মহানরবুল আলমিন একই ধরনের প্রতিদানের কথা বলছেন সৌরতুল ফুরকানে মহানবুল আলমিন ইসাদ করেন উলাইকা ইউযাওনা আল গুরফাতা বিমা সাবারু ওয়া ইলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়াস সালামা মহনাবুল আলামিন তাদেরকে তিনি গোর্ফ সম্মানের ঘর তাকে দান করা হবে কারণ হলো বিমা সাবারু তাদের ধৈর্য ধারণের ফলে তাদেরকে মহনাবুল আলামিন জান্নাতে সম্মানিত ঘর দান করবেন ওয়া ইলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়াস সালামা এবং তাদেরকে সম্বোধন করা হবে তাদেরকে সালাম দেওয়া হবে ফেরেস তাদেরকে শান্তির বাণী দেবেন আর সেখানে সে জান্নাত মোহানবুল্লা তাদেরকে স্থায়ীভাবে রাখবেন ফিহা হাসুনাত স্থায়ী ভাবে রাখবেন যে তারা সেখানে খালিদিন অনন্তকালের জন্য চিরকালের জন্য তারা সেখানে অবস্থান করবেন আর সেই ঘর সে জান্নাত কতই না সুন্দর সে জান্নাত কতই না উত্তম সে আবাস স্থল সেটি কতই না ভালো মহান رب العالمین ধৈর্য ধারণের ফলে তাদেরকে সে জান্নাত দান করবেন সূরাতুর রাদের 24 নম্বর আয়াতে মহান رب তিনি ধৈর্যশীলদের সম্পর্কে কথা বলেন সালামুন আলাইকুম بما صبرতুম ফানইমা আক্ববাদ দার যে সালামুন আলাইকুম তোমাদের প্রতি শান্তি তোমাদের প্রতি অনুগ্রহ তোমাদের ধৈর্যের ফলে বিমা সবার তোমাদের ধৈর্যের ফলে আর সেই স্থান সেই জান্নাত সে আবাসস্থল স্থল কতই না সুন্দর আবাসস্থল স্থল সুপ্রিয় দর্শক এই জন্য ধৈর্য নামক গুণটি যখন মুমিনের হবে আমাদের আলোচনা করা উচিত যে ধৈর্য ধারণ করাটি এর বিধান কি শরীয়ত তাকে কোন দৃষ্টিতে রেখেছে যে ধৈর্য ধারণ করাটি এটি ঐচ্ছিক ব্যাপার কেউ ধৈর্য ধারণ করতেও পারে নাও করতে পারে নাকি তাকে করতেই হবে সে বাধ্য যদি আমরা আলোচনা করি তাহলে তার বিধান আমরা খুঁজে পাচ্ছি যে মহান্নবুল্লা আরামিন ধৈর্য ধারণ যে গুণটি মমিনকে বাধ্য করেছেন যে সে তাকে ধৈর্য ধারণ করতে হবে যার মাধ্যমে মহানবুল্লা আরামিন তাকে পরিত্রাণ দাঁড় করবেন এই জন্য ধৈর্য ধারণ করার বিধান হল এটি ওয়াজিব তাকে ধৈর্য ধারণ করতে হবে মমিনকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্য ধারণের অর্থই হল মহানরবুল আলমিনের আদেশগুলোকে আদেশ হিসেবে জানার পর সেগুলোকে পালন করা মহান্দবুল আলমিনের যে নিষেধাজ্ঞা যে সীমানা সে সীমানা ওভারটেক না করা যেগুলো তিনি নিষেধ করেছেন সেই বিষয়গুলোকে হারাম জানার পরে সেগুলো থেকে বিরত থাকা এর নাম হলো ধৈর্য আর এটি মুমিনের জীবনে হবে মোমিন ধারণ করবেন অতএব এই গুণটি হল এমন একটি গুণ যেটি ধৈর্য ধারণকারী হবে এবং সে সে প্রতি অজীবের লক্ষ্য রাখবে মহান্নবুল আলমিন এ সম্পর্কে কথা বলেন যে তোমরা সাহায্য কামনা করো মহানরবুল আলমিনের অনুগ্রহ কামনা করো যে মাধ্যমে মহান রব আলমী নিঃসাদ করেন বিশ্ববর ধৈর্য ধারণ করার মাধ্যমে দর্শক আজকে আমরা যে উত্তম গুণটি কথা বলছি সর্ব উত্তম ধৈর্য ধারণকারী যদি আপনি বলেন সর্ব উত্তম ধৈর্য ধারণকারী ছিলেন নবী মহম্মদ সাল আলিহিহাসাল্লাম তিনি ধৈর্য ধারণ করেছেন আমরা খুব ভালো করে জানি নবী মোহাম্মদ সাল আলিহাসাল্লামের জীবন আমরা যদি এ টু জেড আলোচনা করি তার প্রথম জীবন মাক্কি জীবন মাদানী জীবন এবং পূর্ণ জীবন নিয়ে আলোচনা করি তাহলে সর্ব উৎকৃষ্ট ধারণকারী ছিলেন ছিলেন্লাহ আলী আসালাম কারণ গুণটি মমিনের আর নবী মেহমদ মানবের মাঝে সর্ব উৎকৃষ্ট মানব অতএব তিনি ধৈর্য ধারণ করেছেন ধৈর্যশীল তিনি ছিলেন আর এই গুণটি নবীনের এই গুণটি মমিনদের সুপ্রিয় দর্শক এই জন্য এই গুণটি আমার মাঝে নিজের মাঝে এটিকে তার প্রতিফলন ঘটাতে হবে যে যেন আমি ধৈর্য ধারণকারী মহান্নবল্লাহ আলমিনের আদেশ নিষেধকে আমি গ্রহণকারী আমি মুসলিম আমি নত হতে পেরেছি আমি আল্লাহর বিধিবিধানকে গ্রহণ করতে পেরেছি আপনি হলেন সবের আপনি হলেন ধৈর্য ধারণকারী মহানবুল্লা আলমী নিষেধ করেন ওয়স্তিন ও বিশ্ববরে ও তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো বিশ্ববরে ধৈর্য ধারণ করার মাধ্যমে ওয়সলা এবং নামাজ কায়েমের মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে ওয়া ইননহা লাকবীরাত ইল্লা আলাল খাশঈন সূরা বাকারার 48 নম্বর আয়াত মহানবুল আলামিন বলেন যে এই কাজটি অত্যন্ত কঠিন ওয়া ইননহা লাকবীরাহ এটি অনেক বিশাল ব্যাপার এটির বড় ব্যাপার ইল্লা আলাল খাশঈন কিন্তু যারা খাশঈ তারা আল্লাহকে ভয় করেন আল্লাহর ক্ষেত্রে বিনয়ী তাদের জন্য নয় এটি সবার ক্ষেত্রে বড় নয় আল্লাহ তারা বলছেন ধৈর্য ধারণ করার মাধ্যমে মোহানবুল্লা তার বান্দাকে তিনি সাহায্য দিয়ে থাকেন আর সাহায্যগুলো গুলো আসে মহানবুল্লাহ পক্ষ থেকে দুনিয়াতে তার বান্দাকে তিনি করেন এবং পরকালে তিনি তাকে হেফাজত করেন অতএব ধৈর্য ধারণ করা এটি মোমিনের গুণ মোমিনরা সর্বদাই ধৈর্য ধারণ করবে মহান্ন আলমী সুরাত ইমরানের দুশো নম্বর আয়াতে এখানে আল্লাহ তালা তিনি আদেশ করেছেন মোমিনদেরকে ইতিপূর্বেও আদেশ করেছেন অস্তায়নো আদেশসূচক শব্দ যে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো বিশ্ব ধৈর্য ধারণ করার মাধ্যমে আদেশ করেছেন আমাদের যেটি শব্দ অনুরূপভাবে একই ধরনের কথা বলছেন সুরতা ইমরানের দুইশো নম্বর আয়াতে যে হে ইমানদারেরা তোমরা ধৈর্য ধারণকারী হও ইয়া মানুষ এবং দৃঢ় হও ধৈর্য ধারণ ক্ষেত্রে আর শেষ অংশে বলছেন যে ওত্তাক্লা আল্লাহ কুমতুফুল্লাহন আল্লাহকে ভয় করো তাহলে তোমরা তার কাছে পরিত্রাণ পাবে মোহান্নবুল্লা আলমিন এ আয়াতেও তিনি আদেশ করেছেন তাহলে আদেশগুলো মহানবুল্লাহ আলমিনের এ আদেশগুলো মানা মমিনের জন্য ওয়াজিব তাকে মানতে হবে তাকে ধৈর্য ধারণ করতে হবে তাকে ধৈর্য ধারণকারী হতে হবে এই গুণের অধিকারই তাকে পরিপূর্ণ হতে হবে অনুরূপ হবে সোরা লোকমানের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করছেন

তুমি ধৈর্য ধারণ করে হও সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা ধৈর্য নামক গুণটি আমরা আমাদের মাঝে একটু আলোচনা করব যে এই গুণের অধিকারী আমরা হতে পেরেছি কিনা যেটি মমিনের গুণ আমার মাঝে এই গুণটিকে আমি কিভাবে বাস্তবে রূপ দান করেছি যদি আমার মাঝে ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ফিরে আসতে হবে এবং ধৈর্য ধারণকারী হতে হবে ইয়া ফালাতু আল্লু হুমুল আদ বাহ মহেন্দ্র বোল্লাহ এখানে কিছু নিষেধাজ্ঞা এর প্রথমে আলোচনা আমরা করলাম যে মহেন্দ্র বোল্লাহের আদেশ করেছেন আর তার আদেশগুলো মানা আমাদের জন্য অজিত আমাকে আদেশ মানতে হবে অনুরূপভাবে নিষেধ যেগুলো করেছেন সে নিষেধাজ্ঞা থেকে আমাকে বাঁচতে হবে মহেন্দ্র বোল্লাহ আলামীন আনফালের আনফারের পূর্ণনামা আয়াতের স্বাদ করছেন যে হে ঈমানদারীরা যখন তোমরা কাফেরদেরকে দলবদ্ধভাবে তারদেরকে সজ্জিতভাবে তাদের সাথে তোমরা মিলে যাও তোমাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয় এই অবস্থাও যদি তোমাদের ঘটে তাহলে তোমাদের করণীয় কি জেনে রাখো তোমরা গমন পিছে সরে না হও। কারণ তোমাদেরকে তিনি সহযোগিতা করবেন আর একটু আগে আলোচনা হয়েছে যে তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে সহযোগিতা কামনা করো মহান্নবুল্লা আলমিনের সাহায্য কামনা করো তাহলে যুদ্ধে লিপ্ত হয়ে পলায়ন করা এটি মমিনের কখনোই গুণ নয় সে মারা যাবে এই চিন্তা করে এ ভেবে সে পশ্চাদ পদ গ্রহণ করতে পারে না এটি কখনো মুমিনের উচিত হতে পারে না তাকে এমন হতে পারে যে সেখানে বরণ করবে এটি তার জন্য ভালো যদি সে বাহ্যিক দুনিয়ার মোহ ভালোবাসার ক্ষেত্রে চিন্তে করে থাকে তাহলে তার ক্ষেত্রে বড় কঠিন এবং জটিল আর এই ক্ষেত্রে কখনো মুমিনের হতে পারে না যে দুনিয়ার ভালোবাসা তাকে দিনের কর্ম থেকে বাধা দেবে দিনের কর্ম থেকে তাকে দূরে সরিয়ে ফেলবে এটি কখনো মমিনের গুণ হতে পারে না অতএব ধৈর্য ধারণকারী হতে হবে মহেন্দ্র বলা আলীম বলছেন যে তুমি পলায়ন করো না অন্য আয়াতে সোরাত ও ৩৩ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহত আলা এরশাদ করেন ইয়া আইলাদিন আমানু অতি রসুল ওয়ালা পবুতেলু আল্লাহকুম মহেন্দ্র বলা আলামিন এখানেও নিষেধাজ্ঞা পেশ করেছেন তিনি বলছেন যে হে ইমানদারিরা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনাগত্য স্বীকার করো এবং স্বীকার না করে তোমরা তোমাদের যে অর্জিত আমল সেগুলোকে তোমরা নষ্ট করে দিও না তাহলে কেউ যদি ধৈর্য ধারণা করে এই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের তার প্রতি আদেশ নিষেধ আছে সে আদেশ নিষেধ সে লক্ষ্য করে এরপরে পথ চলবে যদি আদেশ থেকে থাকে তাহলে পালন করবে আর যদি নিষেধাজ্ঞা থেকে থাকে তাহলে সে নিষেধাজ্ঞা থেকে তার নিজকে সে বিরত রাখবে

ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ

লোকেরা রসুল সাল্লাহসাল্লামকে জিজ্ঞেস করল ইসলামের কোন বিষয়টি সর্বোত্ত রসুল সাল্লাহ সাল্লাম বলেন যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম ব্যক্তি নিরাপদ থাকে সহি প্রথম খণ্ড ইমান অধ্যায় হাতের সংখ্যা এগারো আলকরিম কি ওসিয়াত করেছে মানবজাতির জন্য আল্লাহু দিন ইসলামের মূল নির্দেশনাগুলো কি কি আলামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন সব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতির পরে আবারও আমরা ধৈর্যের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি ধৈর্য ধরা যেহেতু মুমিনের গুণ মহানবুল্লাহ আলমিন ধৈর্য ধরার কিছু পদ্ধতি শিক্ষা দিয়েছেন যে পদ্ধতিগুলো আমাদের মাঝে হওয়া উচিত করেন ওয়াইন যে কেউ যদি তোমাকে অন্যায় আচরণ করে তাহলে এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করার যে দিক এটি মুমিনের মাঝে পাওয়া যাবে কেউ যদি অন্যায় করে তাহলে তার প্রতি বদলা সে যতটুকু করেছে মহানবুল্লাহ আলমিন শিক্ষা দিচ্ছেন ও ইন আ ফ মা ও বিহি তোমাদেরকে যতটুক আঘাত করা হয়েছে যতটুক কষ্ট দেওয়া হয়েছে ততটুক তোমরা কষ্ট তাকে দিতে পারো ওয়ালা ইন সবার্তুম আর তোমরা যদি সেখানেও ধৈর্য ধারণ করে নাও তাহলে হইরুল্লি স তাহলে ধৈর্য ধারণকারীদের জন্য এই কাজটি অতি উত্তম যে কেউ যদি তাকে কষ্ট দিয়ে ফেলে তাহলে সেখানে ক্ষমা করে দাও যেটি নাহালের একশত ছাব্বিশ নম্বর আয়াত মহান্নবুল্লা আলমিন এখানে ধৈর্যশীলদের তিনি গুণ বর্ণনা করেছেন তারা সর্বদাই ধৈর্য ধারণ করবে কি এই কঠিন মুহূর্তে সে ধৈর্য ধারণকারী হবে এবং আল্লাহর জন্য সে তার নিজকে বিলিয়ে দিবে যদিও সেখানে তাকে কষ্ট দেওয়া হয়েছে ইচ্ছা করলে কষ্ট দিতে পারে এরপরে সে কষ্ট দিতে চাচ্ছে না আজকের এই গুণটি আমাদের না থাকার ফলে আজকে সমাজে অনেক ধরনের সমস্যা আমরা ফিল করি যেমনভাবে ছোট্ট উদাহরণ বলা যেতে পারে যে আমরা একে অপরে দুইজনের মাঝে আমরা পথ চলছি আমি যাচ্ছি আর এক ভাই সামনে দিয়ে আসছেন ক্ষেত্রে আমার অজান্তে তার শরীরের সাথে আমার শরীর টাচ খেয়ে গেল এটি স্বাভাবিকভাবে হয়ে ওঠে এবং এটি যদি হয়েই যায় তাহলে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা এরপর তিনি বলছেন যে সরি ভাই আমি লক্ষ্য করিনি আবার তিনি কথা বলছেন আরে ভাই চোখ কোথায় রেখে আপনি পথ চলেন ইত্যাদি কথাগুলো এগুলো ধৈর্য না ধরার একটি মানে দিক বলা যেতে পারে যে ধৈর্য ধারণ করতে হবে সর্বক্ষেত্রে মহান মহানডুল আলমিন যেহেতু ধৈর্যের ব্যাপারে তিনি নসিহত করেছেন তার মুমিন বান্দাদেরকে তার মাধ্যমে তাদের পরিত্রাণের ঘোষণা করেছেন অতএব সকলের উচিত প্রতিটি মমিনের উচিত যে পরিপূর্ণভাবে ধৈর্যশীল হওয়া আর যে সবর বা ধৈর্য গুণটি এটি মূলত বলা যেতে পারে এটি মমিনেরই গুণ আর এই গুণটি শুধু মমিনদের মাঝেই পাওয়া যায় যারা মমিন নয় আল্লাহর ক্ষেত্রে যাদের দুর্বলতা রয়েছে তাদের মাঝে এই গুণটি পাওয়াটা একটু দুষ্কর না তাদের ক্ষেত্রে পাওয়া যেতে পারে না থেকে হাদিস বর্ণনা করেন সোহাইব রাহু তিনি বলেন কলা রসুল্লাহ আলি ও আল্লাহ নিয়ে বলেছেন আজাবান মেন এর কর্মগুলো বড় আশ্চর্যজনক ইন আমরহু কুল্লাহু খাইরুন ওয়ালাইসেদ আক আলি আহাদিন ইল্লা মুখমেন যে মমিনের কর্মগুলো ওপর আশ্চর্যজনক এবং তার প্রতিটি কর্মই অত্যন্ত ভালো তার পরিণাম হলো ভালো ওয়ালাইসেদ আলি আহাদীন ইল্লাল মুখমেন আর এই অবস্থা মমিন ছাড়া আর কারও হয়ে ওঠে না কারণ যে অবস্থায় সে থাকে যেই কাজই তার মাঝে আসে যতই বিপদী আসে সে আল্লাহর প্রতি ধৈর্য ধারণকারী হয় আর নবী সাল আলহি আসাল্লাম বলেছেন এই গুণটি মমিন ছাড়া আর কারো হতে পারে না এই জন্য ধৈর্য নামক যে গুণটি আমরা আলোচনা করছি এটি কিন্তু মমিনের সাথে সম্পৃক্ত যাদের ইমানের দুর্বলতা আছে তারা এই গুণ থেকে তত দূরে তারা ধৈর্য ধারণকারী হতে পারবে না আজকের মুসলিমদের অবস্থা আমরা অনেক সময় আলোচনা করি এবং আলোচনা করতে বাধ্য যে আজকে আমাদের শুধুমাত্র নামের মাধ্যমে আমরা মুসলিম আমাদের মাঝে ফরজ কাজগুলো ছাড়তেও যখন দ্বিধা হয়নি তাহলে আপনাকে এই সবের ধৈর্যশীল টাইটেল লাগানো বড় কঠিন আপনার বিন্দু ত্রুটির ফলে বিন্দু কষ্টের ফলে আপনি দিনের ফরজগুলোকে ছাড়তেও দ্বিধা করেন না সুপ্রিয় দর্শক এই জন্য মহান্নবুল্লাহ আলামিন যে ফরজ বিষয়গুলি আমাদের প্রতি দিয়েছেন এই ফরজগুলোকে ফরজ হিসেবে পালন করা আমার যতই কঠিন হোক না কেন আমার যতই দুনিয়ার কর্ম থাক না কেন আমার যতই দুনিয়ার কর্ম থাক না কেন আমাকে সেই ক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আসুক না কেন সেই ক্ষেত্রে আমাকে ধৈর্যশীল হতে হবে নবী সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে মমিনের সর্ব অবস্থায় তাদের পরিণাম হলো উত্তম আর এই কাজটি মমিন ছাড়া আর কাউর হয়ে ওঠে না কারণ ইন আসর কারণ তাদের কাছে যদি খুশির সংবাদ আসে যদি আনন্দ মুহূর্ত তাদের কাছে আসে তাহলে সাকর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন যে তারা আল্লাহর প্রশংসা করে হ্যাঁ এ ধরনের প্রশংসা এ ধরনের ভালো দিক মানুষের মাঝে আসে কখনো সে ধরনের বড় সাফল্য অর্জন করতে পারে দুনিয়াবি এবং এর ফলে আল্লাহর শুকুরগুজার হওয়াটি এটি মমিন ছাড় কারো হয়ে ওঠে না একজন বড় চাকরিজীবী তিনি তার বড় একটি চাকরি পেলেন এই ক্ষেত্রে ধৈর্যশীল তিনি আনন্দ বোধ করেছেন এই ক্ষেত্রে মমিন যদি তিনি হন পরিপূর্ণ যদি ইমানের দাবিদার হন তাহলে তার যে ধৈর্য ধরা তার যে অবস্থা আর একজন দিন সম্পর্কে অজ্ঞ অথবা ইমানের কর্ম থেকে দূরে তার আনন্দ এক হতে পারে না যতগুলো তার আনন্দ হবে সবগুলো দিন বিরোধী আনন্দ হবে কিন্তু একজন মুমিনের ক্ষেত্রে নবী মোহাম্মদ আলাইহি আলাইহালাম বলেছেন সে এই আনন্দের মুহূর্তে রবের প্রশংসা করবে সে ধৈর্যশীল হবে আমরা একটি উদাহরণ পেশ করতে পারি বিয়ের যে ঘটনা বিয়ে এটি আমাদের জীবনে হয়ে ওঠে এবং আমরা বিয়ে সাদী করি নবী মহাল আলসালামের সন্ন্যত আমরা বিয়ে শাদী করি বিয়ে যে পর্বগুলো আসে তার মাঝে যখন বর তার বধুকে উঠিয়ে নিয়ে আসে সেই দিনটি তার জন্য বড় একটি আনন্দের দিন আর এই দিনে আনন্দ প্রকাশ করতে যে আজকে সমাজ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তাদের আনন্দগুলো যে মমিনের আনন্দ সে মমিনের আনন্দর সাথে কি মিলে যায় আমরা দেখতে পাই না সঠিক নয় কারণ এটি মমিনের আনন্দের সাথে মিলে না কারণ মমিন আল্লাহর প্রশংসা করবে আর আল্লাহর প্রশংসা করার অর্থই হলো সে আল্লাহ বিরোধিতা তার মাঝে আসবে না আল্লাহর অবাধ্যতা তার মাঝে আসবে না আল্লাহর অসন্তুষ্টির কারণ তার মাঝে আসবে না কিন্তু আজকে আমরা দেখতে পাই এই আনন্দ প্রকাশ করতে যে আজকে এক সপ্তাহ ধরে আমাদের ডেস্কের সাজানো হয়েছে যার মাধ্যমে গান বাজনা সারা রাত ভোর চলছে এবং কষ্ট হচ্ছে আমার প্রতিবেশীর কষ্ট হচ্ছে আমার এলাকাবাসীর সেদিকে আমাদের কিন্তু ভূক্ষেপ নয় সুপ্রিয় দর্শক তাহলে ধৈর্য ধারণ করা এটি মমিনের গুণ নেবি মোহাম্মদ সাল্লসাল্লাম বলেছেন যে এই গুণটি একমাত্র মুমিনের গুণ তার কাছে আনন্দের যদি খবর আসে তাহলে সে সাকার মহানবুল্লাহ আলামিনের শুকুর গুজার তার প্রশংসা জ্ঞাপন করবে আলহামদুলিল্লাহ বড় সুসংবাদ এসেছে সে শেষদায় নত হবে মহেন্দ্র বুল্লাহ জন্য সেজদা দেবে মহেন্দ্র বুল্লা আলামের জন্য সে নফল আদা করবে নেভী মুসাল্লাহ ওয়ালহিসানা বলেছেন ফাকা আনা খাই আল্লাহু অতএব ধৈর্য ধারণ করার ফলে এটি তার জন্য বড় খুশির সংবাদ তার জন্য এটি মঙ্গল বয়ে নিয়ে আসে ওয়াইন আর তার কাছে যদি এ ধরনের বিপদঘনি আসে তার কাছে যদি কঠিন মুহূর্ত চলে আসে তাহলে এই কঠিন মুহূর্তে সে ধৈর্য ধারণ করবে মহানবুল আলমিন যে কাউকে তিনি কষ্ট দিয়ে মানে কাউকে তিনি অসুখ দিয়ে পরীক্ষা করেন এবং তার মাধ্যমে নবী মুসাল্লাম বলেছেন যে মমিন বান্দার পৃথিবীতে যত কষ্ট আসে তার জীবনে যত কষ্ট হতে পারে এমন কি তার দুশ্চিন্তাও যদি হয়ে থাকে এর মাধ্যমে মহানবুল আলমিন তাকে প্রতিদান দান করেন সোহানে তাহলে একজন মমিনের ক্ষেত্রে নবী মুসাল্লাহ আলী আসালাম বলেছেন তার কাছে যদি বিপদ চলেই আসে ওইন আসা সবর সে ধৈর্য ধারণকারী হবে সে আল্লাহর কাছে আরো নত হবে সে আল্লাহর কাছে আরো কামনা করবে বলছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করবে আমার যে বিপদ এসেছে আল্লাহ এই বিপদ তুমি একমাত্র দিতে পারো এবং এই বিপদকে তুমি একমাত্র দূর করতে পারো অতএব এই বিপদ আমার প্রতি এসেছে আমি ধৈর্য ধারণ করলাম তুমি আমার এই বিপদকে উদ্ধার করো নেভী মুনসাল্লাহ আলিয়ালু সাল্লাম বলেছেন ফাখানা খাই আল্লাহু এটি তার জন্য অতি উত্তম আর এই কাজটি মমিন ছাড়া কারো হয়ে ওঠে না সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম যে সবর নামক গুণটি ইসলামের যে সুন্দর গুণাবলী আছে তার মাঝে একটি গুণ এবং এই গুণটি শুধুমাত্র মমিনের গুণ মমিনরাই শুধু ধৈর্য ধারণ করতে পারে এবং যার মাধ্যমে সে আল্লাহর কাছে পরিত্রাণ পেতে পারে নেবি মোহাম্মদ আলহিাস্লাম সর্বক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল হতে বলেছেন ধৈর্যের শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেমনটি আল্লাহর ইবাদাতে যেমনটি আমার আনন্দের ক্ষেত্রে অনুরূপভাবে আমার কষ্টের ক্ষেত্রে অনুরূপভাবে আল্লাহর নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে মহান্নবুল্লা আরামিম আমাদেরকে ধৈর্য নামক যে গুণটি সেই গুণটি দান করুন সুপ্রিয় দর্শক ইনশা আল্লাহ আমরা ধৈর্য নামক গুণটি নিয়ে আরও আলোচনা করব। أغمي پور السلام عليكم ورحمة الله, 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 الله. First prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobite Kahi, Proti Apuno Shamprochar, Sokal Agarotai, Banglai. Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডাক নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়